নমস্কার, এই স্পেশাল স্পোর্ট চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে এটিকে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের বেশ কিছু ভালো ভালো আপডেট রয়েছে। ইস্টবেঙ্গলের নতুন ইনভেস্টার, ইস্টবেঙ্গলের নতুন ট্রান্সফার আপডেট রয়েছে, পাশাপাশি এটিকে মোহনবাগানের এফসি কাপের প্রস্তুতি ম্যাচ নিয়ে আলোচনা রয়েছে। তো এই ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কয়েকদিন পরেই এটিকে মোহনবাগান মাঠে নামছে বসুন্ধরা গ্রুপসের সঙ্গে এফসি কাপের ম্যাচে। সেই ম্যাচ খেলার আগে তারা কিন্তু বেশ কয়েকটা প্র্যাকটিস ম্যাচ খেলতে চাইছে। যা শোনা যাচ্ছে যে আজকে কিন্তু বাংলার সন্তোষ ট্রফি দলের সঙ্গে কিন্তু একটা প্র্যাকটিস ম্যাচ খেলছে এটিকে মোহনবাগান। যা খবর রয়েছে সন্তোষ ট্রফি দলের পুরো স্কোয়াডে কিন্তু আজকে মাঠে নামছে এবং এদিকে একদিকে থাকছে এটিকে মোহনবাগান, অপরদিকে সন্তোষ ট্রফি ফাইনালে ওঠা বাংলা দল তাদের বিরুদ্ধে নিজেদেরকে দেখে নিতে চাইছে ফেরন্দ বাহিনী। যা শোনা যাচ্ছে যে আজকের ম্যাচে এটিকে মোহনবাগান বলতে গেলে পুরো দলটাকেই তিন ভাগে দেখে নিতে চাইছেন কোচ ফেরেন্দ। যা খবর রয়েছে আজকের ম্যাচটা কিন্তু বেশ ভালো করে একটা অনুশীলনের ম্যাচ তারা পাচ্ছে এবং এরপর তারা কিন্তু ভারতীয় জাতীয় দলের বিরুদ্ধে একটা প্র্যাকটিস ম্যাচ খেলবে। তো আজকের ম্যাচটা কেমন খেলে এটিকে মোহনবাগান সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। পাশাপাশি সন্তোষ ট্রফি দলের বাংলার ফুটবলাররা যে ফুটবল খেলেছে বিগত ম্যাচগুলোতে তারা কেমন ভালো খেলে কিনা এটিকে মোহনবাগানের বিরুদ্ধে সেদিকেও কিন্তু অনেক রিক্রুটারের নজর থাকবে বলে আমরা জানতে পারছি। ইস্টবেঙ্গলের খবর নেই, ইস্টবেঙ্গল ক্লাব তারা কিন্তু নতুন ইনভেস্টার পাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। কয়েকদিন হলো ইস্টবেঙ্গলের শিষ্টকর্তা দেবব্রত সরকার তিনি কিন্তু মুম্বাই থেকে ঘুরে এসেছেন। যা খবর রয়েছে ইস্টবেঙ্গলের সঙ্গে এই মুহূর্তে বেশ কয়েকটি ইনভেস্টারের কথাবার্তা চলছে, এখনও কিন্তু ফাইনালাইজ হয়নি। যা খবর রয়েছে ইস্টবেঙ্গলের যারা মূল ইনভেস্টার মানে হিসাবে দেখা যাবে যাদেরকে, তাদের মধ্যে দুটো কোম্পানির নাম এই মুহূর্তে শোনা যাচ্ছে। একটি হচ্ছে নবান্ন ঘনিষ্ঠ একটি সংস্থা, যাদের বলতে গেলে তাদের কর্মকর্তারা এই মুহূর্তে বিদেশে রয়েছেন, যার জন্য সে বিদেশ থেকে এলে সম্ভবত এই মাসের তৃতীয় সপ্তাহে কিন্তু চুক্তি চূড়ান্ত হয় বলে আমরা জানতে পারছি। মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ এক মধ্যস্থতাকারী তারা কিন্তু ইস্টবেঙ্গল কর্তাদের সঙ্গে, সেই ইনভেস্টার গোষ্ঠীর সঙ্গে বেশ কয়েকবার মিটিংয়ে বসিয়েছেন এবং যা শোনা যাচ্ছে সেই ইনভেস্টার কর্তারা বেশিরভাগই তারা এই মুহূর্তে বিদেশে রয়েছেন। বিদেশ থেকে ফিরলেই কিন্তু আর একটা আলোচনা হবে এবং তারপরে কিন্তু চুক্তি চূড়ান্ত হতে চলেছে বলে জানা যাচ্ছে। তো আরও একটি সূত্র জানা যাচ্ছে যে সিএবিএর বর্তমান প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির উদ্যোগে ম্যানচেস্টার ইউনাইটেড, হ্যাঁ বন্ধুরা আপনারা শুনলে অবাক হবেন যে ম্যানচেস্টার ইউনাইটেড তারা কিন্তু ইস্টবেঙ্গলের ব্যাপারে আগ্রহ দেখিয়েছে এবং যা শোনা যাচ্ছে যে ম্যানচেস্টার ইউনাইটেড যদি ইস্টবেঙ্গলে বিনিয়োগ করে তাহলে কিন্তু অবাক কিছু থাকবে না, কারণ তারা ইতিমধ্যে আপনারা জানেন যে মুম্বাই সিটির সঙ্গে কিন্তু ইতিমধ্যে ম্যানচেস্টার সিটি যুক্ত হয়েছে। ফলে ম্যানচেস্টার ইউনাইটেড চাইছে ভারতীয় ফুটবলের সঙ্গে যুক্ত হতে এবং তারা একটা এমন ক্লাব চাইছে যাদের প্রচুর মানে ফ্যান বেসিক ক্লাব হবে, যাদের প্রচুর সমর্থক থাকবে। সেক্ষেত্রে কিন্তু ইস্টবেঙ্গল কিন্তু তাদের মধ্যে ভারতবর্ষের অন্যতম সেরা ক্লাব। তো যার জন্য যা শোনা যাচ্ছে যে সিবিএ সভাপতি সৌরভ গাঙ্গুলির উদ্যোগে এই ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গেও নাকি ইস্টবেঙ্গল আলোচনা চলছে যে ম্যানচেস্টার ইউনাইটেড যদি ইস্টবেঙ্গল ক্লাবে কোনোভাবে বিনিয়োগ করে তাহলে কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না। যা খবর রয়েছে ইস্টবেঙ্গলের ইনভেস্টার দৌড়ে যেমন নবান্ন ঘনিষ্ঠ একটি সংস্থা রয়েছে তাদের সঙ্গে অনেক আলোচনা হয়েছে, পাশাপাশি কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড কিন্তু ইস্টবেঙ্গলের ব্যাপারে আগ্রহ দেখিয়েছে বলে আমরা জানতে পারছি। ফলে দেখার যে ম্যানচেস্টার ইউনাইটেড না নবান্ন ঘনিষ্ঠ সেই সংস্থা ইস্টবেঙ্গলের ইনভেস্টার হিসাবে দেখা দেয় সেদিকে যেন আমাদের নজর থাকবে। কিন্তু যারাই ইস্টবেঙ্গলের এই ইনভেস্টার হয়ে আসুক না কেন তারা যে মোটামুটি মে মাসের তৃতীয় সপ্তাহ আগে আসছেন না সেটা কিন্তু বলা যেতেই পারে। যা খবর রয়েছে মে মাসের তৃতীয় সপ্তাহে কিন্তু চুক্তি চূড়ান্ত হতে চলেছে। এদিকে ইস্টবেঙ্গল কিন্তু বেশ কিছু ফুটবলারকে ইতিমধ্যে সই করেছে, সেটা তো আপনারা ইতিমধ্যে জেনেই গেছেন, পাশাপাশি তারা বেশ কিছু বিদেশি ফুটবলারকেও সই করাচ্ছে, ইতিমধ্যে তারা একজনকে সই করিয়েছে সেটা আপনারা জেনেই গেছেন। যা খবর রয়েছে এই মুহূর্তে ইস্টবেঙ্গল কিন্তু মুম্বাই সিটির সঙ্গে এবং বেঙ্গালোর এফসির সঙ্গে মানে বলতে গেলে এককভাবে তারা রয় কৃষ্ণের ব্যাপারে যথেষ্ট আগ্রহী। ইস্টবেঙ্গল এই মুহূর্তে রয় কৃষ্ণকে বাজিয়ে দেখছে। যা খবর রয়েছে রয় কৃষ্ণের মতো একজন স্ট্রাইকার ইস্টবেঙ্গলের বিগত বছর ধরে কিন্তু স্ট্রাইকারের অভাব ভুগছে, তার জন্য রয় কৃষ্ণকে পাওয়ার জন্য তারা অল আউট যাচ্ছে বলে আমরা জানতে পারছি। মুম্বাই সিটিও কিন্তু একটা হিউজ অফার দিয়ে রেখেছে রয় কৃষ্ণকে। তো এখন ব্যাপার হচ্ছে রয় কৃষ্ণের ওপরই সব কিছু নির্ভর করছে, আদৌ রয় কৃষ্ণ ইস্টবেঙ্গলে খেলেন কি না সেদিকে অবশ্যই নজর থাকবে। কিন্তু ইস্টবেঙ্গলের কর্মকর্তারা কিন্তু যথেষ্ট আশাবাদী যে তারা রয় কৃষ্ণকে পেতে পারে, তার জন্য তারা কিন্তু প্রয়োজনে তার যে
দাবি দেওয়া আছে সেটা তারা মেনে নিতে পারে বলে জানা যাচ্ছে। যদিও মুম্বাই সিটির যা অফার সেটা কিন্তু বলতে গেলে রয় কৃষ্ণাকে ভাবতে বাধ্য করছে যে তিনি কোথায় সই করবেন। যা খবর রয়েছে আগামী সপ্তাহে নাগাদ হয়তো এই ব্যাপারটা চূড়ান্ত হতে পারে যে রয় কৃষ্ণা মুম্বাই সিটিতে যান নাকি ব্যাঙ্গালোর এফসি নাকি তিনি ইস্টবেঙ্গলে আসেন, সেদিকে কিন্তু আমাদের অবশ্যই নজর থাকছে।